ছোট্টবেলায় এক সড়ক দুর্ঘটনায় বাবা মা দুজনকে হারাই। এরপর ছোট্ট ভাইটিকে আগলে ধরেই শুরু হলো নতুন করে পথ চলা। ক্লাস করবি, স্যার যা কইবে সব ভালো করে শুনবি, আর স্কুল ছুটি হইলে সরাসরি বাসায় চলে যাবি। ভাইয়া তুই টাকা লাগবো। এই ভগিনীর বাচ্চা, তুই আমার ছোট ভাইয়ের নাকে গেন্দাম করতে গেলে লেগে তোর একবার খাই ফেলামু চিনস। পরের বার যদি দেখি একবার খেয়ে ফেলাম। ভাইয়া বিশ্বাস করো, আমি ওকে কিছুই বলি না। আচ্ছা ভাইয়া, ওদের সবারই তো বাবা মা আছে, আমাদের কি বাবা মা নাই? কে বলছে নাই, আছে তো। তাহলে কোথায় তারা? ওই যে আকাশটা দেখতেছিস না, ওই আকাশে যে রাতের বেলা তারা উঠে, ওইখান থেকে দুইটা তারাই হলো আমাদের বাবা মা। তারা আমাদের সামনে আসে না কেন? তারা আর কখনো আমাদের সামনে আসবে না রে। কিন্তু জানিস, তারা ওইখান থেকেই না আমাদের জন্য অনেক দোয়া করে। আচ্ছা মন খারাপ করিস না, আমি কালকে তোর জন্য একটা উপহার আনবো। আর মন খারাপ করিস, কি উপহার আনবা ভাইয়া? সেটা তো এখন বলা যাবে না, সেটা কালকে দেখতে পারবি। আচ্ছা এখন ঘরে চলা। ওই ছোট লোকের বাচ্চা, তুই আবার আমার ভাইয়ের সাথে গেছাম করতো, ধরে তার বাঁচিয়ে রাখা যায় না। ওরে খতম করে দিই, কি কর বন্ধু, ওরে খতম করে দিই। আমি শুধু ভাবছি ওকে এটা দেওয়ার পর ওই কতই না খুশি হবে। হ্যালো সাকিব, তুই কই? ভাই না তোর ছোট ভাইকে। আগলে সামলে রেখেছি তোকে, আর কিছু চাই কি না বল। আদরে সোহাগে মাখিয়ে চাদর, স্বপ্নের পালোরাই চল। তোর ঘুম পাড়ানি গানের শেষে, নিষ্পাপ মায়া ভরা মুখ। আমি থাকবো জেগে, তুই উঠবি কখন, দিবি ভাইয়া বলে ডাকার সুখ। আগলে সামলে রেখেছি তোকে, আর কিছু চাই কি না বল। আদরে সোহাগে মাখিয়ে চাদর, স্বপ্নের পালোরাই চল।